চেষ্টা করি যে আমি থাকার জন্য। আর আমার একটা ব্যাকগ্রাউন্ড বলি, আমার বাবা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আওয়ামী লীগের সভাপতি এবং উনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি, যার ফলে হয়েছে কি ওনার এই সংগঠনটা বোধ হয় আমার বাবার থেকে আমার কাছে আসছে না কেউ যায় না, কারণ একটা মেয়ে কিন্তু সংসার করে পড়াশোনা, আমি ঢাকা ইউনিভার্সিটির ডাবল মাস্টার্স MBA করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস পেয়েছি, 87 মানে মাস্টার্স 87 ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করেছি, ওই সময় ফার্স্ট ক্লাস পাওয়া আমি মেয়ে। তারপরে আমার বিয়ে হয়েছে, ছেলে হয়েছে, আমার হাজব্যান্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার, উনি এসেছেন, উনি প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির, সার্বোদয় চিনেন, স্যারের সঙ্গে স্যারের সঙ্গে ওদের আলাপ হয়েছে। তো যাই হোক, উনি এসেছেন এখানে। তো যেটা বলছিলাম, তো ওনাদের সহযোগিতায় তারপর আমার দুটো বাচ্চা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আপনাদের দোয়ায়, একজন রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্সে আর ছোটজন ইংলিশ ল্যাঙ্গুয়েজে।